এমনি হেলালুদ্দিন, আপনি লিখেছেন সময় মতো বিদ্যুৎ বিল না দিলে ওখানে যে একটা পরবর্তী বিদ্যুৎ বিলে বিলম্ব ট্যাক্স দেওয়া হয়, এটা কি সুদ বলে গণ্য হবে? বিদ্যুৎ বিল হোক অথবা পানির বিল হোক কিংবা অন্য কোনো এ জাতীয় প্রদেয় বিল বা ফি ইত্যাদি হোক, এগুলো দেরিতে দেওয়ার কারণে যে অতিরিক্ত ফি আরোপ করা হয় সেটি জায়েজ নয়। কারণ হলো, এটি আপনি কেন নিচ্ছেন? এটি নিচ্ছেন জরিমানা হিসাবে, দণ্ড হিসাবে। তো দণ্ড হিসাবে ব্যাপারে অর্থদণ্ড আরোপ করা এটি জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালি মুসলিম ইল্লা বিতিবি নফসি, কোনো মুসলমানের সম্পদ আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি তার কাছ থেকে আদায় করতে পারবেন না, অন্যায়মূলকভাবে বা জুলুম বা অবিচার হয় বা তার অসন্তোষ সহকারে আপনি নিতে পারবেন না। অন্য দেশে আসছে, তিনি বলেছেন, ফাইমাত আখুজ মাল আখি, তুমি কিসের বিনিময়ে তোমার ভাইয়ের থেকে কোনো অর্থ গ্রহণ করলে এটি তোমাকে মেলাতে হবে। আর আরেকটা বিষয় হলো যে এটি বিভিন্ন বিচারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুদ হয়, সুদের সাথে এটির মিল পাওয়া যায়, যার কারণে এটিকে সমস্ত লামাকরাম প্রায় নিষেধ করেছেন। সৌদি আরবের সর্বোচ্চ লম পরিষদ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক, তাদের ফতোয়া বিষয়ে রয়েছে যে এটিকে তারা নাজায়েজ বলেছেন, এবং আমাদের দেশের অনেক লামাকরামের ফতোয়া বিষয়ে রয়েছে, অর্থাৎ এটি নাজায়েজ। সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে আমি বিদ্যুৎ বিল দিতে দেরি হয়ে গেল কোনো কারণে, এখন তো বকেয়া যে বিল দেবো সেটা বিলম্বে দেওয়ার কারণে আমাকে অতিরিক্ত ফি দিতে হবে, তো এটা যদি আমি মজবুর, এই যদি আমি বাধ্য সিস্টেমের কারণে না দেওয়া ছাড়া উপায় নেই, অতএব সেটা দেওয়াটা আমার জন্য গুনাহের কারণ হবে না, তবে সামনে থেকে বা পরবর্তী সময়গুলোতে যেন বিলম্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আমি আরিফুল ইসলাম মিথুন, আপনি আইডি থেকে লিখেছেন, আমাদের মসজিদের টয়লেটের সেফটি ট্যাঙ্কের কিছু অংশ মসজিদের এক কর্নারে আছে, তার উপর ভালো মতো ঢালাই করা হয়েছে, এমনকি পরবর্তীতে টাইলসের কাজও করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এরপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? হবে। নিজের বাসা বাড়িতেও সেফটি ট্যাঙ্কের উপরে যদি ফ্লোর তৈরি হয়ে যায় সেখানে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ নিচে আপনার ফ্লোর হয়ে গেছে, ফ্লোরের নিচে মানে এটা মাটির নিচের মতো অনেকটা বলতে পারেন, সেখানে কী আছে না আছে সেটি আপনার দেখার বিষয় নয়, আপনি যেটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সেটি পাক কিনা সেটা হলো মূল বিষয়। যেহেতু ফ্লোর এটা কোনো স্থানান্তরযোগ্য বিষয় নয়, অতএব এটা পাক, সেখানে আপনি নামাজ পড়তে পারেন, এটা নিচে গভীরে যদি সেফটি ট্যাঙ্ক বা অন্য কিছু থাকে কোনো অসুবিধা নেই।